রমজানে যত বেশি আমরা পানি পানি জাতীয় খাবার, শরবত শরবত জাতীয় খাবার, নরম নরম জাতীয় খাবার, যত ফল ফ্রুট কাঁচা কাঁচা যত বেশি খেতে পারবো, আলহামদুলিল্লাহ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বেড়ে যাবে। আর সাধারণত দেখা যাচ্ছে যে এখন যত রোগ আমাদের হয় তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে জ্বর আছে, সর্দি আছে, এই গরমের একটা কফ কাশি আমাদের যোগ হচ্ছে, অনেকেরই মাথা ব্যথা হচ্ছে, অনেকের পেটে ডিস্টার্ব হচ্ছে, কিছু কিছু অঞ্চলে ডায়রিয়া দেখা দিচ্ছে। ডায়রিয়া যেসব অঞ্চলগুলিতে দেখা দিচ্ছে সেখানে ICDRB থেকে ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা তাদেরকে যাদের এলাকায় ডায়রিয়া আছে তারা সকলেই স্লাইন খাওয়ার অভ্যাস করবেন। স্লাইন ওর স্লাইন তো খাবেনই, সাথে ঘরে নিজেরা স্লাইন তৈরি করে নেবেন। আলহামদুলিল্লাহ যদি আপনি 1 কেজি পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠ গুড় দিয়ে নিজে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে পারেন, 8 ঘন্টা পর্যন্ত এই স্লাইনটা আপনি নিজেই খেতে পারবেন। এরপরও যদি কার স্লাইন তৈরি করতে সমস্যা হয়, সে ডাবের পানির সাথে একটু লবণ মিক্স করলেই স্লাইন হয়ে যাবে। ভাতের মাড়ের সাথে একটু লবণ একটু গুড় ভালো করে মিলিয়ে নিলে সেটাও আপনি স্লাইন তৈরি করতে পারবেন। এটা একটা রাইস স্যালাইনের সাবস্টিটিউট। আপনি পান্দা ভাতের পানি, এটাও একটা স্লাইন, এখানে একটু গুড় একটু লবণ দিতে হবে, সাথে যদি আপনি একটু পেঁয়াজ মিক্স করে খেতে পারেন খুবই ভালো। এই করোনাকালীন সময়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং পানি ভাত, লবণ, ঠান্ডা ভাত না হইলেই হয়, ভাতটা পানি দেওয়া, পান্দা ভাত যেটাকে বলে, পানি ভাত যেটাকে বলে, এটা আপনারা নিশ্চিন্তে স্লাইন হিসাবে খেতে পারবেন।